হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি আছি কৃষ্ণনগরে। বৃষ্টির আওয়াজ বাইরে চিৎকার করছে, যেমন চিৎকার করছে পিসি তেমন চিৎকার করছে মা, তেমন চিৎকার করছে বৃষ্টি। কারণ ওকে এখন ওই জামা টামা খুলিয়ে তেল টেল মাখাচ্ছে, কারণ ওকে স্নান করাতে নিয়ে যাবে। যদিও স্নান করতে ও খুব একটা কাঁধে না, কিন্তু জানি না কেন ভেবেছে হয়তো আমি জামা কাপড় পরে আছি, আমি বেরিয়ে যাবো, এরকম কিছু একটা ভেবেছে। কারণ কি, আমি জামা কাপড় পরা দেখে কাঁদছে নাকি? বলো, ওকে রেডি করে নিয়ে তো যাব। তো আমার জামা কাপড় পরা দেখে নিয়েছো, ওটা দেখেই ও কাঁদছে, কারণ ও স্নান করতে খুব একটা কাঁদে না। মা ওকে স্নান করাবে এখন। আজকে হচ্ছে বৃষ্টির মুখে প্রসাদ দেব, তো সেখানেই যাব আমরা। অ্যাকচুয়ালি আমাদের এই মুখে প্রসাদটা শ্বশুরবাড়িতে দিলেই ভালো হতো, কিন্তু আমি যেহেতু কৃষ্ণনগরে আছি, আমার শ্বশুরবাড়ির না কোনো মানে মুখে ভাতের কোনো ইয়ে নেই, মানে যেটা হয় না রিচুয়ালসটা, যে মুখে ভাত সেটা আমাদের নেই। তো মুখে প্রসাদ দিয়ে দেয়, আর আমরা কিন্তু সব আয়োজন করেছিলাম যে নেই, কিন্তু হ্যাঁ আমরা মুখে ভাত দেব। তো এরকম ঠিক হয়েছিল যে 7 তারিখে একটাই ডেট ছিল, তো সেই ডেটেই বৃষ্টির মুখে ভাত দেব। আর তারপরে যখন আমি আসবো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সময়, তখন এসে আমি ওর মামা ভাতটা দেবো। তো এরকমভাবেই সমস্ত কিছু ঠিক করা হয়েছিল, কিন্তু সব কিছু ক্যান্সেল করা হয়েছে। ওখানে মুখে ভাতটাও ক্যান্সেল করা হয়েছে, আর কৃষ্ণনগরে মামা ভাতটাও ক্যান্সেল করেছি। আর যেহেতু আমি কৃষ্ণনগরে আছি, আবার আমি কলকাতায় যাব শুধুমাত্র মুখে প্রসাদ দেওয়ার জন্য, মানে মন্দিরে গিয়ে মুখে প্রসাদ দিয়ে দিতাম দুর্গা মন্দিরে, আমাদের পাড়ার যে দুর্গা মন্দির, গিয়ে আবার আসবো। কারণ আমাকে সবাই বলছিল যে কিছুদিন মায়ের কাছে থেকে যেতে, আর সাথে আমারও মনটা মানে কিছুদিন এখানে থাকার ইচ্ছে মায়ের কাছে। তো সেই হিসাবে আবার যাব, আবার আসব। এরকম করলে পরে আমার থেকে বৃষ্টির বেশি কষ্ট, ওকে নিয়ে টানাহাচড়া করাটা বেশি কষ্ট, আর ওর এমনিই ঠান্ডা লেগেছে। সেই জন্য আমি আমার বাবাকে ফোন করলাম, মানে আমার শ্বশুরমশাইকে ফোন করে বললাম যে এরকম তাহলে কি আমি এখানেই মুখে প্রসাদটা দিয়ে দিই? তো বাবা ভীষণ মানে ভালো, বাবা সিচুয়েশান সব কিছু বোঝে। তো বাবা বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই ওখানেই দিয়ে দে, শুধু তো মুখে প্রসাদ দেওয়ার ব্যাপার। তো আজকে সেটাই করব। আর আমি ভেবেছিলাম এটার কোনো ব্লগ করব না, কিছু করব না, কিন্তু কোথাও থেকে তো একটা শুরু করতে হবে। মাও বারবার করে বলছে যে তুই আবার কাজ করা শুরু কর, আবার ভিডিও করা শুরু কর। হ্যাঁ, তো আমি আর যেহেতু অনেকদিন ভিডিও করছি না, তো বললো এটা দিয়েই ভিডিও করা শুরু কর। আর বৃষ্টির তো একটা ভিডিও মানে ও বড় হয়ে দেখতে পারবে মুখের প্রসাদের ভিডিও, তো সেই ভেবে আমি হাত থেকে আবার ভিডিও করা শুরু করলাম। তো তোমাদের দেখাবো কোথায় নিয়ে যাচ্ছি, কী করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো বেরোনোর আগে অবশ্যই আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি। আমি কিন্তু কোনো মেকআপ ইউজ করিনি, আমি ভালো করে স্কিন কেয়ার করে নিয়েছি। আর আমি এখানে মামাআর্থের প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করেছি, আর আমি সমস্ত প্রোডাক্ট কিন্তু নিয়েছি ট্রেল থেকে। যারা জানো না ট্রেল কি, তাদের জন্য একবার আমি বলে দিই, ট্রেল হচ্ছে শর্ট ভিডিও কাম ই কমার্স অ্যাপ, যেখানে অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্ট অনেক অনেক ডিসকাউন্টে পাওয়া যায়, অনেক কম প্রাইসে তোমরা ট্রেল থেকে পেয়ে যাবে। আর আমি এখানে যে প্রোডাক্টগুলো নিয়েছি মামাআর্থেরই বললাম প্রোডাক্ট, আমি এখানে সব কথা নিয়ে মামাআর্থ কিন্তু প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট আছে, অল স্কিন টাইপ আছে, মানে প্রত্যেকের স্কিনে তোমরা মামাআর্থ ইউজ করতে পারো। আর মামাআর্থ সব প্রোডাক্টে কিন্তু প্ল্যান্ট বেস আছে, তো তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো প্রোডাক্ট। আর আমার স্কিন কিন্তু দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে, দেখতে ভীষণই ব্রাইট আর গ্লো করছে, কোনো মেকআপ ইউজ করিনি আমি, শুধুমাত্র এই 3টে প্রোডাক্ট ইউজ করি, আমার স্কিনটা এতটা ব্রাইট আর গ্লো করছে। আমি এখানে মামাআর্থের ভিটামিন সি ফেস ওয়াশ নিয়ে নিয়েছি, যার মধ্যে আছে ভিটামিন সি আর টার্মারিক, এটা স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। আর এটা ভীষণই ভালো একটা ফোমিং ফেস ওয়াশ, এটার প্রাইস ছিল 399 rupees, তবে কিন্তু আমি এটা ডিসকাউন্টে পেয়েছি 284 rupees-এ। তারপরে আমি মামাআর্থের ফেস সিরাম ইউজ করে নিয়েছিলাম, যেটা এলিমিনেট ফেস সিরাম আছে, এটার MRP ছিল 349 rupees, তবে আফটার ডিসকাউন্ট এটার প্রাইস পড়ছে 279 rupees। সিরাম ইউজ করার পরে আমি ফেস ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা আছে মামাআর্থের বাই বাই ব্লেমিশেস ফেস ক্রিম, এটার প্রাইস ছিল 499 rupees, তবে আমি আফটার ডিসকাউন্ট এটা পড়েছে 319 rupees, মানে 319 টাকা এটার প্রাইস পড়েছে। আর আমি একটা কুপন কোড অ্যাপ্লাই করেছি, যার জন্য আমি এত ডিসকাউন্ট পেয়েছি, আর সেই কুপন কোডটা হচ্ছে EVERTRL20, যাতে আমি আরও 20% ডিসকাউন্ট পেয়ে গেছি। তোমরাও এই কুপন কোডটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রোডাক্টে আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর ট্রেলে কিন্তু ফ্রি ডেলিভারি আছে, লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, ওখান থেকে তোমরা চেক করতে একদম ভুলো না। আর বৃষ্টি আজকে এই সাদা জামাটা পরবে, প্ল্যান তো ছিল অন্য কিছু পরার, ও লেহেঙ্গা টেহেঙ্গা সব বানানো হয়েছিল, ওর বৌমামি বানিয়ে দিয়েছিল লেহেঙ্গা, তো সেই সব
কিছুই হলো না, তো যাই হোক এখানে, হ্যাঁ এখানে আছে। এই জামাটা মা ওকে দিত অন্নপ্রাশনে, এটার সাথে আরো অনেক জামা কিনেছিল যেগুলো দিত, তো সেগুলো কিছু না, এই সাদাটাই পরিয়ে নিয়ে চলে যাব। হ্যাঁ শুধু যাবো, টুক করে যাবো, হয় বাইকে যাবো, নাই আমাদের এখানে টোটো আছে, তো ওই টোটো করে যাবো, প্রসাদটা খাওয়াবো আর চলে আসবো, তাই কোনো আয়োজন নেই, কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ বলো। আজকে আজকে একটা কালো ডিপ না, আজকে একটা লাল ডিপ পরিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। মা যাবে? না চলো না। না কি হবে বাড়িতে থেকে, ভাই যাবে নাকি? তো এখানে বৃষ্টি রেডি হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মুখে পয়সার দিকে। হাত দাও, হাত দাও, হাত দাও, হাতটা দাও, চলো চলো। মামিও রেডি, এই যে মামা কোথায়, চলো তাহলে চলো আসো। মুখে প্রসাদ, আর এই যে এত সাজুগুজু করেছে, এত সাজুগুজু করেছে, শুধু জামাটা পরেছে আর মালাটা পরেছে, কোথাও জুঁই ফুলের মালা, বেলি ফুলের মালা কোথাও পাইনি, তাই রজনীগন্ধার মালাই পরিয়ে দিয়েছি, আর ব্যাস, কোনো হাসি নেই মুখে, হাসি নেই, হাসা হাসা, একটু হাসো, একটু হাসো, মন চাইলে হাসবে, না হলে হাসবে, একটু হাসো, আচ্ছা নাচ করতো, এইসব ভালোবাসে, এইসব খুব ভালোবাসে, পুজোর বাসনা বাসনা এগুলো খুব মজা পায়, নাচো। আমরা আবার বাড়ি যাব, আর ওকে আনবো না, ফটে করে এসে অন্ন ভোক্তা নিয়ে চলে যাবে, আর বাড়ির বড় কেউ বা ও মামা আছে, মামা মুখে প্রসাদ দিয়ে দেবে, তো এটাই, তো চলো এখন বাড়ি যাওয়া যাক, ঠিক আছে, নমো করো নমো করো নমো নমো, পিঠে দাও, বুদ্ধি দাও, রোদ খাও, রোদ খাও, বাড়িতে তো রোদ খায় না, রোদ খাও, শুধু অন্নভোগটা দেওয়া হয়নি, পরে এসে আর একবার অন্নটা দিয়ে দেবো, মিষ্টান্নটা ওটা দিয়ে দেবো, কারণ এখনো মায়ের ভোগ শুরু হয়নি, তো ওকে এতক্ষণ রোদে রেখে বা এত গরমের মধ্যে রেখে কোনো লাভ নেই, বাড়িতে তাই নিয়ে চলে যাবো, বাড়ির একদম আমাদের কাছেই, আর যেহেতু এখন কোভিড সেই জন্য ভেতরে উঠতে দিচ্ছে না, সবই বাইরে থেকে, একদিকে ভালোই এটা, আর হচ্ছে এই যে একটা পুরোনো মন্দির, একটা নতুন মন্দির, পুরোনো মন্দিরে আমরা মুখে প্রসাদ দিলাম, আর এখানে আছে শিব মন্দির,
তো তোমাদের আগে দেখালাম যে এখানটা কেমন, তো এবার চলো বাড়িতে যাওয়া যাক। এইভাবে বৃষ্টি অন্নপ্রাশন হবে আমরা সত্যি কখনো ভাবিনি, কিন্তু কিছু করার নেই। বাবা জানতো যে বৃষ্টির ধুমধাম করে অন্নপ্রাশন হবে, মামা ভাবে সমস্ত কিছু ঠিক, কিন্তু কিচ্ছু করার নেই। আর বাড়ির বড়রা কেউ আসেনি, আমরাই এসেছি, আমি, পূজা, প্রদীপ আর হচ্ছে বন্যা আমার কাকার মেয়ে। তো এই কজন মিলেই এসে ওর মুখে প্রসাদ দিয়েছিলাম, কারণ মন মেজাজও ভালো নেই আর মা চাইছিল না আসতে। পিসি বাড়িতে হচ্ছে রান্না করছে, মানে পিসি আজকে মাংস রান্না করছে বৃষ্টি অন্নপ্রাশন উপলক্ষে, তো সেই জন্য মানে যেহেতু সবাই একসাথে খাবো তো সেই জন্য তাড়াতাড়ি করে করছে। 12টা বেজে গেছে, সেই হিসাবে 12 হ্যাঁ 11:30 মতন বাজে, তো রান্না করবে সবাই যেহেতু খাবে, আমরা নিজেরা নিজেরাই আর কি, কেউ নেই। কিন্তু যেহেতু একটা অকেশন সেই জন্য মন খারাপের মধ্যেও কোথাও না কোথাও আনন্দ মানে খুঁজে নিতে হবে, কিছু করার নেই, এটা সবটাই মানে চলতেই থাকবে আর কি। তো সেই জন্য সকালবেলায় পিসি বলেছে যে আজকে তাহলে মাংস ভাত হয়ে যাক, আর মা বললো তাহলে হচ্ছে যখন তাহলে সবাই মিলে একসাথে আমরা খেয়ে নেব, তো সেটাই। আর ব্যাস আমরাই এসেছি আর এই আপডেট, আর চলো বাড়ি যাওয়া যাক, সব কিছুর মধ্যে সব কিছুই চলবে আর কি। তো চলো বাড়ি। কিন্তু নাটক, এটা আমাদের টুকটুকি নয়, আমরা একটা এমনি ভাঙাচোরা টুকটুকিতে এসেছি। আর ফটিকার বুদ্ধি যে ওটার, ওটা যখন এসছে আজকে অনেক অন্নপ্রাশন আছে, তো ফটিক বললো আজকে যখন এটা সাজানো আছে এটার মধ্যে উঠে পড়, এটা বসে পড়, এখান থেকে বেরো, কেউ তো বুঝবে না। ওই যো সবাই এখন অন্নপ্রাশনের ঢং করছে, কিন্তু এটা আমাদের না, আমরা এসেছি ভাঙা গাড়িতে। তো আমাদের প্রসাদ দিয়ে আমরা বেরিয়ে এসেছি, বৃষ্টি চলে গেছে, বাইকে করে ও বাইক মানে খুব ভালো আছে, তাই ফটিক আর পূজা স্কুটিতে চলে গেল বৃষ্টি। ফটিক আর পূজা স্কুটি করেই চলে গেল, আর হচ্ছে আমি আর বন্ধা যাচ্ছি, টুকটুকি নিয়ে নিয়েছি, ওই টুকটুকি না এটা একটা একটু ভালো টুকটুকি পেয়েছি, আগের মতন খাটা টুকটুকি নয়। মিষ্টিকে আমরা বাড়িতে রেখে এখানে এসেছি, টেস্টি পুরি এই দোকানটা এসেছি, খুব ভালো ডালপুরি পাওয়া যায়। তো ওর ইয়ে ওর অন্নপ্রাশন আমরা বাড়িতে রেখে আমরা নিজেরা নিজেরা সেলিব্রেট করছি, আর কেউ না। আমি পূজা আর ফটিকে এসেছি ব্রেকফাস্ট করতে, সকালবেলা কিছু খাইনি তাই এসেছি। এটা হচ্ছে কলেজের স্কুল আছে, তারপরে কলেজের স্কুল আছে তার ঠিক অপোজিটে এই দোকানটা, যারা কৃষ্ণগড়ের আছে তারা তো জানবেই, ছোট্ট দোকান কিন্তু খুব ভালো পুরি পাওয়া যায়, ডাল পুরি। আরো একবার এসেছে বিয়ে করতে, বিবাহিত মহিলা আরো একবার বিয়ে করতে এসছে, বাচ্চার মা, এই যে এক বাচ্চার মা, এটা একটা অন্য বাচ্চাকে কোলে নিয়ে এসছে, বর পক্ষ কোনে পক্ষ, ব্যাস এই যা সেলফি তুলছে। মুখে বসাতে হয়ে গেল, হ্যাঁ যার সময় হাতটু কি সেই স্কুটি, সেই স্কুটি কাকু এ দিয়ে দে দিয়ে দে। মিষ্টি খাইনি চলে এসেছি, আমরা এসেছি রিলায়েন্স মার্টে, জিও মার্ট, রিলায়েন্স মার্ট আর কি, রিলায়েন্স মার্টে এসেছি টুকটাক কিছু জিনিস কেনার আছে, তো সেইগুলোই কিনতে। ফটিক মাস্ক আনতে ভুলে গেছে, নিজে মাস্ক নিচ্ছে, তো চলো ভেতরে যাওয়া যাক। মালাটা এখানেই আছে, আমরা সব জায়গা থেকে ঘুরে চলে এসেছি, যা যা কেনাকাটি ছিল, একটু ডাইপার টাইপার এগুলোই কেনার ছিল আমার ছিল, তারপর হচ্ছে ফটিকের ছেলের কেনার ছিল, সেগুলোই কিনে টিনে নিয়ে চলে এসেছি। আর আজকে সব মানে ভালো মন্দ মিশিয়ে বৃষ্টির এই মুখে প্রসাদটা দেওয়া হলো। অনেক কিছু ভেবেছিলাম আয়োজন করবো, কিন্তু কোনো কিছুই হয়নি ছোটোখাটোর মধ্যে দিয়ে, ঠিক আছে এটাই।
যখন বাধা পড়ে গেছে একবার, তো আর কোনো করার কোনো মানেই হয় না, একেবারে জন্মদিনে গিয়ে ধুমধাম করে জন্মদিন পালন করব। আর এখন মা পিসি হরি কাকি সবাই মিলে করছে রান্না, তো তারপরে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া হবে। তো আমি ভিডিওটা বেশি আর লেন্দি করবো না, ওইগুলো দেখানোর আর কিছু নেই। যেমন বললাম, মাংস আর ভাত এগুলোই রান্না হবে, আর চাটনি মানে ঘরোয়া রান্না, তো এগুলোই হবে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকে ভিডিওটাও ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই।